এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন খুবই মানে বৃষ্টি পড়ছে, বর্ষাকাল অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা সবাই সাবধানে থেকো, এই সময় অনেক কিছু মানে ভাইরাস ঘটিত মানে ব্যাকটেরিয়া অ্যাট্যাক করে মানুষের শরীরে, সেই জন্য তোমরা খুব সাবধানে থেকো। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমার দাদা ভাই আজকে অফিস গেছে, মানে সপ্তাহে একদিন করে অফিস হওয়ার এখন প্ল্যান হচ্ছে, দেখা যাক কী হয়। সেই জন্য আজকে গেছে অফিস, বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে। এবার আমি পুজোটা দেবো, ফ্রেশ হয়ে স্নান করে গেছি। আজ যেহেতু বৃহস্পতিবার সেই জন্য ঠাকুরকে মালা দিতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করি। আমাদের উপরে তো ফ্লোর গার্ডেনটা দেখেছো, বাট যে ব্যালকানিতে গার্ডেন আছে সেটাও তোমরা দেখেছো, বাট কিছু চেঞ্জ করেছি, সেগুলো তোমাদের দেখাচ্ছি। মা এসেছিল তখন অনেক তুলসী গাছ এই টবে হয়েছিল, আরও হয়েছিল, ওখান থেকে নিয়ে আবার এইটাই বসিয়েছে। সবই তুলসী গাছ, অনেকটাই বড় হয়ে গেছে, আর এখানে আরও হয়েছে তুলসী গাছ। আর দেখতেই পাচ্ছ তোমরা টাইম ফুল কত ফুটে রয়েছে, সকালের দিকে আরও ফোটে, বাট এখন যত রোদ বাড়ে তত মানে মরে যায়। তো খুবই সুন্দর লাগে এগুলো দেখতে। নিচে এই টাইম ফুলের গাছই রেখেছি আর অন্য কোনো গাছ রাখিনি, পোকা ধরে যায় মেনলি, ওই জন্য উপরে আছে অনেক ভালোই আছে। আর স্নেক প্ল্যান্টটা বাইরে থাকে, মানে গেটের বাইরে থাকে, কিন্তু রোদ পায় না বলে একটু রোদ দেওয়ার জন্য রেখেছি। আর এটা তো তোমরা জানোই, পরিচিত এই গাছের সাথে, এটা ঘরে থাকে, বাট সবসময় ঘরে রাখা যায় না, একটু মানে রোদের প্রয়োজন আছে, বৃষ্টিরও প্রয়োজন আছে, সেই জন্য বাইরে রেখেছি। আর মানি প্ল্যান্ট গাছটা তো এখানেই থাকে, নতুন নতুন পাতা হয়েছে, দেখো খুব গ্রিন গ্রিন টাইপের কালারটা লাগছে, ভালো লাগছে। আর এটা তুলসী গাছ আছে। আর আমাদের এই বাইরেটা তোমরা লক্ষ্য করেছো, এখানে অনেক গাছ ছিল বাট এখন কেটে দেওয়া হয়েছে, এখানে প্রমোটিংয়ের জন্য ফ্ল্যাট হবে। নিচে যে গাছগুলো দেখছো সেগুলো সবই কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছিল, বাট আবার বৃষ্টির জন্য সব গাছ হয়ে গেছে। কী সুন্দর লাগছে ও গাছগুলো, তাই না? রোদ আছে, মেঘ মানে হঠাৎ চলে আসে, ওই জন্য মেঘের কোনো ভরসা নেই। বাইরে কিছু মিলে যাব না, যেহেতু অফিসে বেরোবো, ঘরে কেউ থাকবে না, সেই জন্য সবই পুজোটা দিয়ে নিই। আজকে তোমার দাদাভাই ফুল এনে দিয়েছে, অল্প করেই ফুল আনি, কুচো ফুল কমই নিই, কারণ কুচো ফুলগুলো মানে একদিনের পর পুরো মানে রাখলে মরে যায়, কেমন একটা হয়ে যায়, সেই জন্য কুচো ফুল এই যতদিন থেকে এই ওয়ার্ড্রপ তৈরি করা হয়েছে কুচো ফুল আনা বন্ধ করে দিয়েছি, কারণ এই যে ওয়ার্ড্রপের নিচগুলোতে লেগে যায় এবং দাগ হয়ে যায়, সেই জন্য মালা, বেলপাতা আর বৃহস্পতিবারে যা যা লাগে সেগুলো আনতে বলেছি। চলো পুজোটা দিয়ে দিই। সো পুজো হয়ে গেল, বৃহস্পতিবার একটু অন্য দিনের থেকে একটু বেশি টাইম লাগে, বাট বৃহস্পতিবার আসনটা দেখতে ব্যাপক লাগে, তাই না? আমার তো খুবই ভালো লাগে, কি সুন্দর লাগে, মনে হবে মানে রকমারি ফুলের বাগান ঠাকুর ঘরটা। শিব ঠাকুরকে আজকে আকন্দ ফুলের মালা আর নীলকণ্ঠ পেয়েছিল, তো নিয়ে এসেছে দিয়ে এলাম। চলো এবার জানলাগুলো বন্ধ করে দিই, কারণ আবার মেঘ হয়ে গেছে, তো ঘরে কেউ থাকবে না জানলা বন্ধ করা, ঝমঝমিয়ে নামবে মনে হচ্ছে। আজকে আমরা যে সকালের যে খাবারটা বানাই সে তার মধ্যে রয়েছে বিনস, আলু আর কুমড়ো দিয়ে একটা সবজি আচার আর ভাত। যেহেতু মুসুর ডাল করেছি, আমি মুসুর ডাল খাই না, মানে আমার খাওয়া বারণ, সেই জন্য আমি এমনি খেয়ে নেব। অনেকদিন পর আবার তোমাদের সাথে ভিডিও করছি এই ফ্ল্যাট থেকে। ফ্ল্যাট থেকে ভিডিও আমি রেগুলার করতাম, বাট কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেছিলো। আমার ভিডিওতে কেবল মানে শুধু তোমরা দেখতে পারতে, মায়ের কাছে ছিলাম, বাড়ি ছিলাম, তখনকারই ভিডিও। বাট অনেকদিন পর ভিডিও দিতে পেরে আমি খুশি, মানে আমার স্যাটিসফ্যাকশন হচ্ছে তোমাদের থেকে, মানে তোমাদের সাথে কথা বলার জন্য আমার ভালো লাগে। এতদিন যে গ্যাপটা হয়ে গেছিলো সেটা কিন্তু আমার একটু মনটা খুশখুশ করছিলো, সেজন্য আমি ভাবলাম যাই হোক তাই হোক একটা আজকে ভিডিও দিতেই হবে। তো আজকে ভিডিও দিয়ে ফেললাম, তো আজকে যে খাওয়া সেটা খেয়ে নিই, আর কিছুক্ষণের মধ্যে বেরোবো 10টার দিকে। বাট ফোনে দেখলাম রেন অ্যালার্ট দিয়ে দিলো,
দু ঘন্টার মধ্যে পাটুলি যে এরিয়াটা রয়েছে সেখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে, তাও যেতে হবে, কিছু করার নেই। একটু বৃষ্টি থামলে যাব, প্রচুর বৃষ্টি পড়লে তো সে সময় বেরোনো যাবে না, লেট হয়ে যাবে। লেট হয়ে গেলেও একটু বৃষ্টি থামলে তবেই বেরোবো। তো লাঞ্চটা করে নিই, আজকে টিফিনেও ভাত সবজি আচার আর ডিম ভাজা নিয়ে নিয়েছি, আর তোমার দাদা ভাইয়ের সবাই মিলে একটা লাঞ্চ পার্টি হওয়ার কথা আছে, সেজন্য সে নেয়নি। তো দেখো বন্ধুরা, খুব বৃষ্টি পড়ছে, রেডি হয়ে গেছি বাট বেরোতে পারছি না, খুব জোরে বৃষ্টি এসেছে। তো তোমাদের বলে রাখি, বেরোবার সময় অন্তত অফিসে বেরোবার সময় আমি হাই কিছু মেকআপ করি না, আমার একদম পছন্দ হয় না লাইট মেকআপ। যেমন তোমাদের সাথে আগের ভিডিওগুলোতে আমি শেয়ার করেছি, একদিন আমি বাড়িতে ছিলাম তখন আমি হয়তো শেয়ার করেছিলাম যে অফিস বেরোনোর আগে আমার লাইট মেকআপটা হালকা লিপস্টিক, একটা যে ময়েশ্চারাইজার যেটা যেটা ইউজ করো সেটা, আর সানস পাউডার আমি ইউজ করি হেয়ার সেটের, ওইটা সানস্ক্রিম আমার শ্যুট হয় না, আর আইব্রোটা একটু সেট করে নিই, ব্যাস, আর পারফিউম মাস্ট। তো বৃষ্টি দেখো প্রচণ্ড পরিমাণে হচ্ছে, বেরোতে পারছি না, একটু লেটে বেরোবো। তো আবার অফিস থেকে ফিরে তোমাদের সাথে আবার গল্প করবো, আবার দেখা হবে, কিছুক্ষণের জন্য বিরতি। ভিডিওটা কন্টিনিউ হচ্ছে শনিবার পর্যন্ত, কারণ শনিবার ভোর ছিল যে সেই জন্য আমাদের অফিস ছুটি ছিল, আর তোমার দাদা ভাইয়ের তো শনিবার অলরেডি ছুটি থাকে, সেই জন্য ভাবলাম শনিবার পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো প্রথমেই যে ভিডিওটা দেখছি শনিবারে সেটা হলো আমাকে ডাকিস নি আবার, চলে আসবে। একটু বড় বড় পেলে ভালো হতো, মাছটা সেজন্য ভাপা রেসিপিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করাই যাক। প্রথমে একটা টিফিন বক্স নিতে পারো, বা ভাপা তৈরি করার যে কন্টেনার পাওয়া যায় খুবই সহজে তৈরি করা যায়, সেটাও তোমরা ইউজ করতে পারো। যে যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেই দিয়ে তোমরা ভাপাটা করতে পারো, স্টিলের হলে ভালো হয়। তো এখানে আমি স্টিলের টিফিন বক্স ইউজ করেছি। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। তারপরে তোমরা সর্ষে পরিমাণ মতো আর পোস্ত একটু বেশি পরিমাণে নিয়ে পেস্ট তৈরি করতে হবে মিক্সারে। আমি এখানে মিক্সারেই করে নিয়েছি, আমি বাটিনি, বাট বাটলে আরও বেশি টেস্ট হয়। তারপরে ওই পেস্টটা মাছের সাথে মাখিয়ে টিফিন বক্সে ট্রান্সফার করতে হবে। তারপরে একটু হলুদ দিতে হবে, যারা হলুদ পছন্দ করবে না বা ভাপাটা একটু সাদা সাদা মতো খেতে চাও তারা হলুদ ইউজ করো না। আমি এখানে অল্প পরিমাণে হলুদ ইউজ করেছি, আর উপর দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি অনেকগুলো, তোমার দাদাভাইয়ের মানে পছন্দ করে যেহেতু কাঁচা লঙ্কা, সেই জন্য অনেক বেশি পরিমাণে দিয়েছি। আর আমি এখানে এক্সট্রা অ্যাড করেছি ধনে পাতা, এটা ভাপাতে দেয় না বাট আমার ধনে পাতার ফ্লেভারটা ভালো লাগে বলে অ্যাড করেছি। আর টমেটো তোমরা ওই মিক্সারের সাথে পেস্ট করে নিতে পারো, কিন্তু আমি দুটো টমেটো পিস আমি মিক্সারের সাথে পেস্টও করে নিয়েছি, আর উপর দিয়ে ডেকোরেশনের জন্য টমেটো কুচিও দিয়ে দিয়েছি। তো এই ভাপাটা পুরো হতে মোটামুটি 35 থেকে 45 মিনিট টাইম নেবে, তারপরে এই ভাপাটা একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। আজকে প্ল্যান আছে মায়ের কাছে যাওয়ার বিকেলের দিকে,
দেখা যাক যেতে পারি কি না। তো যাওয়ার প্ল্যান তো 100% আছে, বাট দেখা যাক কি হয়। তার আগে একটা ফার্নিচারের দোকানে যাওয়ার কথা আছে, তো কোথায় যাই কি করি আজকে সব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গেছে। দেখো স্কুটিটা পরিষ্কার করবে, এর ভিতরে পাইপটা ছিল এই সিলটার ভিতরে, তো পাইপটা বার করে আর সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আজকে যেহেতু ছুটির দিন, ভাবলাম একটু সেলগুলো পরিষ্কার করে নেওয়া হোক, কারণ সারা সপ্তাহে তো পরিষ্কার করা হয় না, সেই জন্য ভাবলাম এই উপরটা আর এই নিচটা পরিষ্কার করে নিই। এই দুটো রেগুলারই পরিষ্কার হয়, কারণ এই দুটো আমাদের রেগুলার জামা কাপড় থাকে, তো এইগুলো একবার মেনটেনভাবে থাকে। যেহেতু রোজ এগুলো ইউজ করা হয় সেজন্য এগুলো ঠিকঠাকভাবেই রয়েছে, বাট এই সেলফটা পরিষ্কার করা হয় না, সেই জন্য ভাবলাম এই সেলফটা পরিষ্কার করে নিই। আর এরপরেই আমি ফ্রেশ হয়ে নেব। আজকে অনেক রোদ উঠেছে, বাট রোদের কোনো ভরসা নেই, কখন বৃষ্টি নেমে যায় তা বলা যায় না। আর আজকে ভাবলাম একটু বালিশগুলো রোদে দিয়ে দিই, তো বালিশগুলো আজকে একটু রোদে দিয়ে দিলাম। দেখো মোটামুটি ভালোভাবেই সাজিয়ে দিলাম, যে কটা জিনিস লাগতো না ওয়েস্ট জিনিস সেগুলো ফেলে দেব। তো আমাদের বাড়িতে কিন্তু অনেক কিছু জিনিসই এক্সট্রা থেকে যায় যেগুলো প্রয়োজন হয় না, সেগুলো শুধুমাত্র মানে জায়গা নেয় আর অন্য কিছু যে রাখবো তার উপায় থাকে না, সেই জন্য সেগুলো মাঝে মাঝে দেখে ফেলে দেওয়াই দরকার। স্নান করবে, তারপরে খাওয়া দাওয়া করে নেব। আর শৈশব ভাবাটা কেমন হয় তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর আজকে সন্ধ্যেবেলা ফাইনাল মায়ের কাছে যাওয়া হচ্ছে, তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে এই ভিডিওর মাধ্যমে।